लता दीदी का फोटो देख सो तुमरा। लता मंगेशकर के गुजर जाने से दुख व्यक्त करते हुए त्रिपुरा राज्य के मुख्यमंत्री बिप्लब कुमार देव ने अपना एक शोक वार्ता में बताया कि देश एक गैर मामूली संगीत व्यक्तित्व को खोया। 36 से भी ज्यादा भाषाओं में ढेर सारे गाना पूरे विश्ववासियों को 8 दशक से भी ज्यादा वक्त पर मंत्रमुग्ध करके रखी थी लता मंगेशकर। उनके जैसा उत्कृष्ट कलाकार युग युग पर जीवित रहेगी उनकी अमृतमय सुधाकांत और सुर की बेहोशी में। संगीत की एक साधक को खोया है विश्व। भारत रत्न सहित देश के और विदेश में बहुत सारे पुरस्कार और सम्मान से साजी हुई प्रसिद्ध ये संगीत कलाकार सुर साधिका आने वाले पीढ़ियों में भी सदा उज्जवल रहेंगे। मुख्यमंत्री ने लता मंगेशकर के निधन पर उनकी शोक में डूबे हुए परिवार और अगणित समाहित के लिए गहरी संवेदना व्यक्त किया। गैर मामूली इस संगीत कलाकार की अवतार वाले आत्मा की शाश्वत शांति की कामना किया। नेशनल एवं इंटरनेशनल अवार्ड द्वारा भूषित करा हुए थे। हम जिन्हें मात्र 14 বছর বয়সে মারাঠি ফিল্মে প্রথম গান গাইছিলেন আর তারপর লাস্ট 2019 তারপর আমাদের প্রিয় লতা দিদি আর কোনো গান আমাদের সামনে প্রস্তুত করেননি। লতা মঙ্গেশকর বললেই আপনি আপনাকে কিছু গাইতে ইচ্ছা। যিনি গান গাইতে জানেন না ওনার মধ্যে এক স্পন্দন তৈরি, এমন একজন ব্যক্তিত্বকে শিল্পীকে আমরা হারিয়েছি। আমরা অত্যন্ত মর্মাহত। লতা দিদির মাধ্যমে পুরো দুনিয়াতে ভারতের সঙ্গীতের একটা পরিচয় ছিল। আমি ছোটবেলা থেকেই আরডি বর্মনের মিউজিক, এসডি বর্মনের মিউজিক আর তার সঙ্গে কিশোরদা এবং লতা দিদি গান শুনতে শুনতে বড় হয়েছি। আজকে আমাদের জন্য অত্যন্ত দুঃখদায়ক এক স্থিতি তৈরি হয়েছে। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং লতা দিদির দেখানো যে রাস্তা আমাদের ভারতের শিল্পী জগতে বা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিয়ে গ্রাম পর্যন্ত আমরা যারা শিল্পীরা রয়েছি আমরা যাতে ওনার দেখানো যে রাস্তা যে সুরের মাধ্যমে নিজের দেশকে পরিচয় দুনিয়ার সামনে প্রস্তুত করা যেতে পারে তার উদাহরণকে সামনে রেখে আমাদের সংস্কৃতিকে আমরা আরো শক্তিশালী করব, সমৃদ্ধিশালী করব। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যেভাবে দেশ সংস্কৃতি এবং আর্থিক বিকাশ করছে সেটাকে আরো সুদৃঢ় করব। আজকের দিনে এটাই আমার সবার প্রতি আবেদন। আমি আবারও লতা দিদির আত্মার শান্তি হোক, ওনার যে আত্মীয় স্বজন পরিজন রয়েছেন, ওনার বান্ধব যারা রয়েছিলেন তাদের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করছি। স্যার,
এখানে ইসমু কোনো তার মধ্যে কোনো লতা দিদিকে নক্ষত্র মধ্যে মাপা যায়। নক্ষত্র তো অনেকগুলি আছে, লতাজি একাই লতাজি, লতাজির কোনো বিকল্প নেই। তার জন্য আপনারা যদি বলেন, কেউ যদি বলেন না লতাজি এক সঙ্গীত জগতের নক্ষত্র ছিল, আমি তো তার সঙ্গে সহমত নই, কারণ লতাজির বিকল্প নেই। লতাজি নিজেই একটা দুনিয়া, নিজেই এক সৃষ্টি। তো আমরা সৌভাগ্যবান, আমরা ওনার মতো সঙ্গীত শিল্পী পেয়েছি, আর আমাদের মাটিতে জন্মগ্রহণ করেছে। অতটাই বলতে রাজ্যের অন্যান্য শিল্পীদের প্রতি আপনার কি বার্তা থাকবে যে লতা মঙ্গেশকরকে পাথেয় করা চলার মতো? আমি বলেছি অলরেডি, রাজ্যের যারা শিল্পী রয়েছেন কেউ কাউকে ছোট ভাবা উচিত না। আমরা দেখেছি লতাজি ভোপাল থেকে কোন ঘর থেকে এসেছিলেন, আর কত গরিবের মধ্যে থেকে, কত কঠিনাইয়ের মধ্যে থেকে নিজে জীবনকে এবং নিজের সঙ্গীতকে উনি প্রতিষ্ঠা করেছেন। প্রথম দিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো লতা দিদির মানে গান গাওয়ানোর পরে বলছে তো পাতলা টোন নেওয়া যেতে পারে, এসব ভয় সব আসলে। তারপর থেকে লতা দিদি ভারতরত্ন পর্যন্ত পৌঁছেছেন, সবাই আমরা জানি যে সবাইকে সংঘর্ষ করতে হয়, জীবনে সংঘর্ষ করা ব্যক্তিই সাকসেসফুল হয়। রিপোর্ট ABC News, এজিটি লাইভ।